সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। গত বছর শেষের দিকে কোভিড রিপোর্ট পজিটিভ আসে তার। প্রায় টানা চার দিন ভর্তি ছিলেন আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। প্রায় দীর্ঘ দু সপ্তাহের বিরতির পর দাদাগিরি আনলিমিটেড এর শুটিং এ ফিরলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার কিছুটা স্বস্তি মিলবে সকলের। গত বুধবার থেকে ফের ফ্লোরে ফিরছেন সৌরভ। এদিন নিজের সোশ্যাল পেজ থেকে সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ব্যাক টু ওয়ার্ক। আগামী 15 জানুয়ারি রবিবারের পর্বে উপস্থিত থাকবেন মিঠাই পরিবারের বেশ কিছু সদস্য। নিপা, অর্কজা, ধারা, রুদ্ররা জমিয়ে মজা করবেন এদিনের পর্বে। এতদিন শুটিং না হওয়ায় কিছুটা চিন্তার ভাঁজ পড়েছিল চ্যানেল কর্তৃপক্ষের মাথায়। চিন্তায় ছিলেন মহারাজ ভক্ত সহ দাদাগিরির প্রেমীরাও। এবার কিছুটা স্বস্তি মিলবে সকলের।